गुड इवनिंग एवरीवन, शाड़ी हाटर पक्ष के शुलिपि साहा लाइवे चले এসেছি। সবাইকে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ জয়েন করো, নোটিফিকেশন পাওয়া মাত্র জয়েন করে আমাকে অবশ্যই জানাবে। পিকচার ক্লিয়ার আছে কিনা, সাউন্ড একদম অল ওকে আছে কিনা, এবং একদম প্রতিদিনকার মতো জয়েন করে হাই হ্যালো কমেন্টের পাশাপাশি বেশি বেশি করে কমেন্ট, লাভ, লাইক, রিয়্যাক্ট অবশ্যই দিতে হবে। চলো, কে কে জয়েন করছো একটু কমেন্ট করতে থাকো, দেখে নিই কারা কারা জয়েন করছো। অনামিকা দি হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আর একটু বোধহয় ফোনটা ইয়ে হবে, নিচু হবে, তা নাহলে পায়ের দিকে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এবার ঠিক আছে, অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো জয়েন করে যাবে। জয়েন করে গিয়ে আমাকে কিন্তু একটু অবশ্যই ক্লিয়ার মেসেজ দেবে কারা কারা জয়েন করছে, অবশ্যই একটা করে কমেন্ট কিন্তু করতেই হবে। চলো দীপা দি হ্যালো, অনামিকা থ্যাংক ইউ, শাড়ি হাটের পক্ষ থেকে আমি শুলিপি সাহা লাইভে চলে এসেছি নতুন শাড়ি কিছু কালেকশনস নিয়ে। আবার পুজো ধামাকাদার কিছু কালেকশনস প্রতিদিনের মতো আজকেও পেয়ে যাবে। সবাইকে রিকোয়েস্ট করব জয়েন করে যাও, জয়েন করে আমাকে অবশ্যই জানিও ক্লিয়ার আছে কিনা, এবং অবশ্যই আমার কথা তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা। অল ক্লিয়ার, থ্যাংক ইউ স্বর্ণালী দি, হ্যালো সোনিয়া দি, হ্যালো নন্দিতা দি, দারুণ মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আজকে কি দেখাবো সোনিয়া দি, গেস করো তো কি দেখাবো, বলো, গেস করো। হ্যালো সুনিতা দি, থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানী দি, থ্যাংক ইউ। উফ কি লাগছে, ওরে বাবা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট, লাভ, লাইক, রিয়্যাক্ট একটু জয়েন করতে হবে, লাইভে থাকতে হবে। কালেকশনস কেমন লাগছে তার জন্য শেষ অবধি লাইভে থাকতে হবে। আজকেও চলে এসেছি প্রচুর কিছু ধামাকাদার কালেকশনস নিয়ে, অবশ্যই দুর্গাপুজো চলে এসেছে, পুজো কালেকশনস, শুধুমাত্র পুজো কালেকশনস নয়, যে কোনো অকেশনে পরার মতো শাড়ি কিন্তু আমার কাছে শাড়ি হাটে তোমরা পেয়ে যাবে। শুলিপি সাহা শাড়ি হাটের পক্ষ থেকে প্রতিদিন লাইভের টাইমে চলে আসি চারটের সময়। কাল বেসিক্যালি হয়তো আমি চারটে না আসলে রাতের দিকে সন্ধ্যের পরে হয়তো লাইভে আসতে পারি, আমি সবাইকে বলে দেব। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রুনুদি, একদম এটা পিওর মাসলিন জামদানি আমি পরে আছি, এই তো মাসলিন জামদানি পরেও আছি এবং কালেকশনসও দেখাবো মাসলিন জামদানির। হ্যালো অনন্যা দি, গুড ইভিনিং, ওয়েলকাম লাইভে, থ্যাংক ইউ সুনিতা দি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রিকোয়েস্ট করবো একটু জয়েন করো, জয়েন করে অবশ্যই হাই হ্যালো কমেন্ট করো। আজকে আরও আরেকবার অ্যানাউন্সমেন্টটা করে দিই, প্রতিদিন তো বলেই যাই, আজকেও কিন্তু যারা পেজে শেয়ার করবে, পেজে আমার লাইভটা শেয়ার করতে হবে, আজকের দিনের লাইভটা শেয়ার করতে হবে।
তোমরা তোমাদের পেজ টাইমলাইনে আজকের দিনের লাইফটা শেয়ার করতে হবে। শেয়ার করলে প্রতিদিনকার মতো আমি যে রকম একটা ধামাকাদার ডিসকাউন্ট তোমাদের দিয়ে দিয়েছি, অবভিয়াসলি আজকেও কিন্তু সেই রকম ডিসকাউন্ট থাকবে। পুষ্পিতাদি হ্যালো, এই শাড়িটার প্রাইস বলো আগে। সোমাদি, প্রাইস নিয়ে টেনশন করো না, সুলিপির কাছ থেকে শাড়ি হাটের পক্ষ থেকে তোমরা জানো যে আমি কী প্রাইসে তোমাদের হাতে শাড়ি তুলে দিই। অবশ্যই এই শাড়িটার প্রাইস বলবো, তোমরা প্লিজ গেস করো। এটা পিওর মাসলিন, এটা পিওর মাসলিনে যাচ্ছে, মানে হাফ অফ নয়, আমি আগে তো হাফ অফ দেখিয়েছি, এটা কিন্তু পিওর মাসলিন। দেখো এই যে, মানে আমি এইটা এইভাবে কুচি এই কোমরের দিকটা এইভাবে নিয়েছি, সেটাও পুরো বোঝা যাচ্ছে মাসলিন, পুরো মাসলিন জামদানি পরে আছি, পিওর মাসলিন জামদানি, কোনো হাফ হাফ নয়। আগে তোমাদের দেখিয়েছি হাফ হাফ, এটা কিন্তু ফুল্লি পিওর মাসলিনে, মানে নিচের পোর্শন থেকে পুরো টপ টু বটম, মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো পিওর মাসলিনে যাবে, তার উপরে জামদানি উইভিং। এই শাড়িটার প্রাইস বলো, বলবো মা দুর্গা লাগছে। এই মা দুর্গা লাগছে, মা দুর্গা কি কালো টিপ পরে আসে বলো তো? তাহলে যখন মা দুর্গা বললে তাহলে তো টিপ চেঞ্জ করতে হয়। আচ্ছা তোমরা বলো, ব্ল্যাক কালারের টিপটা ঠিক আছে নাকি রেড কালারের একটা কিছু পরবো বলো? কে চলো বলো কি পরে আসবো? হ্যাঁ হ্যাঁ এইমাত্র রিপোর্ট, কি করে বুঝলে? ঠিক আছে, বলছি রিপোর্টটা করেছে পাগলের মতো সব লোকজন, সে যারে যা করার করুক, তুমি টেনশন নিও না, যারা আমার ভিউয়ার আছে তারা ঠিক থাকবে, রাখো। হ্যাঁ চলো, এই টিপটাই ভালো লাগছে। আচ্ছা সোমাদি 3200। আচ্ছা একটু বলি, এই মাত্র আমার প্রোফাইলে বা আমার আমার পেজে রিপোর্ট পড়েছে একটু আগে, জাস্ট আধ ঘন্টা আগে, যেহেতু আমি চারটেই লাইভে আসি, এগুলো একদম নিজে থেকে করা হচ্ছে, যাতে আমি আমার শাড়িঘাটের পেজ লাইফটা নিয়ে আর এগোতে না পারি। সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রবলেম করছে সবার প্রবলেম দূরে সরে রেখে তোমরা থাকলে কোনো প্রবলেম হবে না। এই যে ভিউয়ার তোমরা থাকো, হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, বাট এটা আমি শক্ত হাতে দেখে নেব, তোমরা সঙ্গে থাকো, একটু বেশি করে লাভ লাইক রিয়্যাক্ট এবং একটু কমেন্ট করো। কেন কি আমি যে প্রাইসে তোমাদের শাড়ি দিচ্ছি এবং আমি যে মেটেরিয়াল তোমাদের দিচ্ছি, অনেকের হয়তো সেটা পছন্দ হচ্ছে না। তো যাই হোক, প্রবলেম করেছে আমার প্রোফাইলে, প্রবলেম করেছে, রিকোয়েস্ট করছি তোমরা আজকে একটু বেশি করে কমেন্ট করো, তোমরা সঙ্গে থাকো ফার্স্ট টু লাস্ট অবধি সঙ্গে থাকো, প্রচুর কালেকশনস দেখাবো। তোমারটা কী শাড়ি? হাই জয়িতা, গুড ইভিনিং, হ্যালো বিথিকা, হ্যালো দীপান্বিতা দেব, একদম থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতাদি। এই মাত্র একটু আগেও, আধ ঘন্টা আগেও প্রবলেম হয়েছে, প্রত্যেকটা লাইভে গিয়ে গিয়ে প্রবলেম করছে, এবং আমার ভিডিওগুলো, ইনফ্যাক্ট আগে যে ভিডিও আমি ছাড়ছি সেগুলোতেও প্রবলেম করছে। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, একটু বেশি করে লাভ লাইক রিয়্যাক্ট দাও। চলো আমার শাড়িটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি, 2850। আর দেরি করাবো না, না একদমই 3200 নয়, মাত্র 2850-তে দেবো তোমাদের পিওর মাসলিন জামদানি। চলো কে কে নেবে, নিয়ে নেবে, ওয়ান পিস করে কিন্তু আজকে তোমাদের দেবো, ভালো লাগলে রেডি করাবো। হ্যাঁ হাই ম্যাম, হ্যালো মেঘনাদি, আমরা আছি একদম, তোমরা থাকলে কোনো প্রবলেম হবে না, লাইফ লং তোমার শাড়ি আছি সুলিপি। ওরে বাবা, থ্যাংক ইউ সোনিয়াদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো জয়িতাদি, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। কতগুলো কালার দেবো দেখো, নিউট শেড দেবো, প্রচুর প্রচুর কালার দেবো। কী কী থাকবে আজকের কালেকশানসে? আজকের কালেকশানসে আমি যেটা পরে আছি এটা তো থাকবেই, তার সঙ্গে স্বর্ণচুরি দেবো তোমাদের, স্বর্ণচুরি কালেকশানস থাকবে, তারপর ঘিচা তাসের থাকবে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখে নাও তোমার, তোমরা এগিয়ে যাওয়ায় এক, হ্যাঁ একটাও পড়ি না, আর একটা আর আর এখন পারবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমরা সঙ্গে থাকলে তোমাদের আশীর্বাদটা ভীষণ দরকার। সৃজিতাদি এই শোন, কেউ কিছু করতে পারবে না, তুই এইসব নিয়ে মাথা খারাপ করিস না, একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোম কেমন আছো এখন, অনেকদিন পর দেখছি। হ্যাঁ সোমিয়াদি, অনেকদিন পর তোমাকেও লাইভে পেলাম, আমরা আছি, এই তো তোমরা আছো। কাকলিদি
আমিও আছি, থ্যাংক ইউ সো মাচ, সব সময় তোমার সাথে আছি রিয়া, থ্যাংক ইউ, লাভ ইউ লাভ ইউ, সবাইকে এত সাপোর্টিভের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সাপোর্ট করলে তোমাদের কী প্রাইজে আমি কী শাড়ি দেব, শুধু সঙ্গে থাকো, পিওর মাসলিন দেব, পুরো অল ওভার ওয়ার্ক, এই দেখো এই যে পুরো নিচ থেকে শুট আপ টু বটম পুরো অল ওভার ওয়ার্কে রয়েছে, 1885 নিয়ে নাও, পিওর মাসলিন জামদানি, পিওর মাসলিন জামদানি, এই হচ্ছে এইটা ট্রান্সপারেন্সি অ্যান্ড দিস ইজ দ্য কোয়ালিটি অফ দিস শাড়ি, পিওর মাসলিন জামদানি, প্রাইস থাকবে মাত্র 2850, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, তোমরা জানোই শাড়ি হাটের পক্ষ থেকে ফ্রি শিপিং থাকে। কে কি রিপোর্ট করলো, কান দেবো না, কিন্তু আমার তো প্রোফাইলটা রিচ ডাউন হয়, কারো কাছে তোমাদের পৌঁছাবে না, মানে লাইভে নোটিফিকেশান পৌঁছায় না, নো টেনশন দিয়া, থ্যাংক ইউ স্বস্তিদি, থ্যাংক ইউ, সঙ্গে থাকো, রোজ রোজ তোমার লাইভ শেয়ার করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমিও আছি, থ্যাংক ইউ মাধবীদি, হ্যালো মেঘাদি ম্যাম, মে মহারাষ্ট্র জি হু হাসি, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপ ইতনা আচ্ছি বলতে হো, থ্যাংক ইউ ম্যাম, মেরা হিন্দি বহুত হি খারাপ হে, বট মে কোশিশ করতি হু, শাড়ি নেওয়া হয়নি বাট দেখা খুব ভালো, দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকো, আমি কাউকে বলি না শাড়ি নিতেই হবে, সঙ্গে থাকো সেটাই যথেষ্ট, তোমার শাড়ি কোয়ালিটি নিয়ে কোয়ালিটি যারা নিয়েছে তারাই জানে, অসাম, থ্যাংক ইউ সো মাচ, সিওডি হবে না মৌমিতা, সিওডি হবে না, ক্যাশ অন ডেলিভারি নট অ্যাভেলেবেল, শুধুমাত্র ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাভেলেবেল, তোমরা যারা অনলাইন নিতে চাইছো ক্যাশ অন ডেলিভারি হবে না, কিন্তু ক্যাশে কেনাকাটা করতে পারবে আমার স্টোর বাগুইহাটি কলকাতা, আমার স্টোরে এসো, বাগুইহাটি কলকাতাতে এসে কেনাকাটা করতে পারবে আমার স্টোরে, চলো, গুড ইভিনিং, লুকিং গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ অনানিধি, থ্যাংক ইউ, চলো এইবার আমি প্রচুর কালার দেবো, দেখো পুরো সেট কালার দেবো, আচ্ছা সান্নিদাদি প্রথমেই বলেছো রেড রেড, আচ্ছা আমারটা পিওর মাসলিন পড়েছি, দেখো পিওর মাসলিনের রেড দেবো, প্রত্যেকটা কালার দেবো, দাঁড়ো মিষ্টি লাগছে, থ্যাংক ইউ, এতগুলো কালার দেবো পিওর মাসলিনের, প্রত্যেকটা কালার দেবো 2850-তে তোমাদের হাতে তুলে দেবো, একটা একটা কালার ওপেন করছি, কালার বলবে কোনটা ওপেন করবো, কী শাড়ি পরেছো গো, তোমায় খুব মিষ্টি লাগছে, আমি পিওর মাসলিন পরেছি, আমারটা না একদম লাইট নিউড ব্লু, মানে একটু লাইট একটা হালকা ব্লু কালার আমারটা 2850, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, বাগুইহাটিতে কোথায়, বাগুইহাটি দেশবন্ধুনগর, আমি ত্রিপুরা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দীপালি দি, শাড়ি পেয়েছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, শাড়ি নিয়ে থ্যাংক ইউ, এই তো এখন থেকে তো দেখছো, এখন থেকে দেখছো, নিয়ে নাও, চলো ফার্স্টেই ওপেন করছি অরেঞ্জটা, ঝটপট ঝটপট করে শাড়ি দেখাবো, ঝটপট ঝটপট করে বুকিং করবে, নাম্বার 9732351444, 1850 দেবো পিওর মাসলিন, দেখে নাও পিওর মাসলিন, এটা কিন্তু পুরোটাই পিওর মাসলিন রয়েছে, ব্লাউজ পিস থাকবে, বাট আমি বলবো পিওর মাসলিনে ব্লাউজ পিস বানিও না, পুরো শাড়িটা ট্রান্সপারেন্সি এবং পুরো শাড়িটা দেখে বুকিং করবে, দেখে নাও, দিস ইজ পিওর মাসলিন 2850-তে দেবো, পুরো ডিরেক্ট আমি তাঁতির থেকে রেডি করিয়ে আনি, এই হচ্ছে ইয়েলো বর্ডার রয়েছে দুপাশে, বাট এটা অরেঞ্জ কালার, লাইট নিউড শেডের অরেঞ্জ কালার, এটা 2850, 1850, কেউ যদি আমার সাথে এই জিনিসগুলো করে আমি আরও কম দামে, তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে থাকলে আমি আমার নিজের প্রফিট আরও কমিয়ে তোমাদের প্রচুর প্রচুর কম প্রাইসে আমার ভালো ভালো শাড়ি দেবো, তাতে যাতে যারা রাখছে যারা যা করছে তারা তা করতে দাও, আমার বেশ এগুলো খুব মজা লাগে, আমি খুব এনজয় করি, দিস ইজ ফার্স্ট কালার অরেঞ্জ কালার 2850, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করো, দিস ইজ পাল্লা অরেঞ্জ কালার 2850, দিস ইজ পাল্লা অ্যান্ড ফুল শাড়ি মে ইয়ে জায়গা, ইয়ে বেঙ্গল কা খুদ কা প্রোডাকশনস হ্যাঁ, ইয়ে ওয়েস্ট বেঙ্গল কা শাড়ি হে, ইয়ে দেখো পুরা অরেঞ্জ কালার মে জায়গা, ইয়ে শাড়ি অরেঞ্জ 2850, ঠিক আছে, 1800 টাকা তো, না 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 কেয়া দি, এটা মাসলিন হাফ, 1850-এ হাফ মাসলিন হাফ রেশম, 1850 এটা নয়, এটা ফুল মাসলিন, রেডটা বোন, হ্যাঁ রেডটা বলছি, রেডটা ওপেন করছি, কালার বলো অনামিকা, কালার বলে দাও আমাকে, হ্যাঁ কালার বলে দে, কোন কোন কালার কে কে দেখতে চাইছে, ওইভাবে নয় কালার বলে দে, ওটা আমি খুলে নেবো, ওটা খুলে নেবো, ওটা ছেড়ে দে, তুই আমাকে কালার বল কে কোন কালার বলছে, চলো সঙ্গে থাকো, রেডটা রেডের সাথে হোয়াইট দেখে নাও, এই হচ্ছে রেডে হোয়াইট, এটা পিওর শিফন, এই সরি পিওর শিফন বলছে, এটা পিওর রেশম, পুরো এই সরি পুরোটাই মাসলিন, ফুল পিওর মাসলিনে যাচ্ছে, দেখে নাও নেক্সট কালারটা 2850, নেক্সট থাকছে 2850 মাসলিন, এটা টুকটুকে লালের সাথে সাদা, এটা পুরো মাসলিনে রয়েছে, এই যে অন্যান্যবার তোমরা হাফ মাসলিন দেখেছ, হাফ ইয়ে দেখেছ, এইটা পুরোটাই, হ্যালো সঙ্গে থাকো, আমি আছি, সবাই সঙ্গে থাকো, সবাই থাকো, একটু রিকোয়েস্ট করবো, আজকে একটু সাপোর্ট চাই, আজকে আমার প্রোফাইলে প্রবলেম হলো, একটু সাপোর্ট চাই, তোমরা একটু লাভ লাইক রিয়াকশন দাও,
সৃজিতা চৌধুরী দি, থ্যাংক ইউ, সঙ্গে থাকো এবং একটু বেশি করে কমেন্ট, লাভ, লাইক, রিয়্যাক্ট। দীপাদি কী বলছে, শাড়ি পয়সা দিয়ে অনেক জায়গা থেকে পাওয়া যাবে, কিন্তু তোমার নিজের, তোমার মতো নিজের করে আপন করে নেয় ভালোবাসা। ওরে বাবারে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের আশীর্বাদ খুব দরকার। তোমাদের আশীর্বাদ থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। এই হচ্ছে কালারটা, এই দেখো রেটটা, ঝটাপট বুকিং করবে 2850। পিওর মাসলিন, পিওর মাসলিন জামদানি দিচ্ছি 2850-এ, পিওর মাসলিন জামদানি 2850-এ। ব্লাউজ পিস রয়েছে, বলবো ব্লাউজ পিস না বানিয়ে নর্মাল একটা শাড়ির সঙ্গে তোমরা পরো, অন্তরাদি দারুণ, থ্যাংক ইউ। নেক্সট কালার দেখো, পেস্তার সাথে ডুয়াল কালার বা মেহেন্দি গ্রিন কালারের সাথে রেডের ডুয়াল কালার দেখো। আমি ঝটাপট ঝটাপট করে বুকিং শাড়ি দেখাবো, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। চলো, এই হচ্ছে দেখে নাও কালারটা, 2850, 2850, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। হ্যালো সান্নিতা দি, গুড ইভিনিং। মেহেন্দি গ্রিনের সাথে রেডের ডুয়াল টোন, এটা রেডের বর্ডার রয়েছে, মেহেন্দি গ্রিনের সাথে ডুয়াল টোন, হোয়াইট রেড কিছু হবে, হোয়াইট রেড এই মাত্র দেখিয়েছি, সঙ্গে থাকো আমি আবার দেখিয়ে দেবো, রিপিট করে দেবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা শাড়ি একবার একবার করে দেখাই, তারপর আমি তোমাদের সবার কাছে জিজ্ঞাসা করি, রিপিটেশন লাগলে বলবে, আমি রিপিট করে দেবো। এই হচ্ছে মেহেন্দি গ্রিন কালার, দেখো কি সুন্দর কম্বিনেশানটা, মেহেন্দি গ্রিনের সঙ্গে থাকছে রেড, এই হোয়াইট এবং রেড, দুপাশে রেড বর্ডার, রেডের একটা ডুয়াল টোন রয়েছে, এই হচ্ছে কালারটা। দিস ইজ মেহেন্দি গ্রিন উইথ রেড, ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই যে হচ্ছে কালারটা, এক্স্যাক্টলি কালার দেখো, মেহেন্দি গ্রিনের সাথে রেড, একদম পিওর মাসলিন, পুরোটা মাসলিনে 2850-এ দিচ্ছি, জাস্ট নিয়ে নাও। আর ব্লাউজ পিস রয়েছে, আমি বলবো ব্লাউজ পিস কেটে বানানোর কোনো দরকার নেই, শাড়ি ছোটো হয়ে যাবে। নেক্সট লাইট একদম বেগুনি কালার, যেটা একটু ল্যাভেন্ডারিশ বেগুনি কালার, যেটা এটা কিন্তু ব্লু কালার নয়, লাইট শেডের যে বেগুনি কালারটা হয় সেই কালারটা, ওটা আমি জানি না, তুই আজকে রেখেছিস, থাকলে আছে আমি বলতে পারবো না, প্যাকেটে রেখেছিলি না তুই, রেড আছে, রেড নেই। চলো নেক্সট কালার, এই হচ্ছে নেক্সট কালারটা দেখে নাও, পিওর মাসলিন যাচ্ছে মাত্র প্রাইস 2850। একটু কমেন্ট করতে হবে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আজকে আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্রবলেম হচ্ছে, কেউ একটা ইন্টেনশনালি প্রবলেম করছে। চলো একটু ইয়ে করো, বনানী বোস দি, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ, একটু সাপোর্ট চাই তোমাদের সবার কাছ থেকে। রিপোর্ট পড়ছে কেন কি আর কিছু বলার নেই, রোজ রোজ এই জিনিসটা আর ফেস করতে ভালো লাগে না। চলো এত কিছু করছি আমরা, এত কষ্ট করছি, চলো স্টোরে এসে চলে এসো, স্টোরে এসে সব কালেকশনস পেয়ে যাবে, সিঙ্গল পিসেস অ্যাভেলেবেল, কালার আমি বুকিং নেবো, কালার রেডি করিয়ে দেবো। এটা থাকছে একদম পানা ফুলের কালার, হ্যাঁ পানা ফুলের না, কচুরি ফুলের যে কালারটা, পানা ফুলের একটা কালার রয়েছে, দারুণ, থ্যাংক ইউ। পুরোটা পুরোটা দেখে নাও, মাসলিন জামদানি, পুরো পিওর মাসলিন জামদানি, প্রাইস থাকছে মাত্র 2850, 2850। নেক্সট কালার চলো, রানী কাদের পছন্দ, হট হট রানী কালার, যারা বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ শুভ্রাদি, দারুণ দারুণ, থ্যাংক ইউ। চলো দেখে নাও, এই হচ্ছে নেক্সট কালার, দিস ইজ হট রানী। চলো এইটা পুজোতে কম বয়স্ক যারা আছো, আনম্যারিড যারা আছো, নতুন শাড়ি পরছো, তারা এরকম মিষ্টি কালারটা পরো, পিপি পিপি, প্রাইস 2850 অনলি, 2850 টাকায় এরকম সুন্দর একটা পিওর মাসলিন পেয়ে যাচ্ছ, পিওর মাসলিন, এটা একদম শান্তিপুর ফুলিয়ার শাড়ি, এই হচ্ছে পিওর মাসলিন জামদানি, প্রাইস মাত্র 2850। প্রত্যেকটা কালার ডাবল ট্রিপল করে বুকিং হবে, রেডি করিয়ে দেবো। এভরি শাড়ির কালার ইজ বিউটিফুল, হ্যাঁ অন্তরাদি এই শাড়ির কালারগুলো ভীষণ বিউটিফুল হয়, এই শাড়িগুলো এত সুন্দর না, দেখো রানী কালারটা দেখো, এই হচ্ছে রানী কালার, আর পিওর মাসলিন জামদানি কিন্তু ট্রান্সপারেন্ট, তো বুঝে শুনে সবাই নেবে, যারা নেবে, দিস ইজ রানী কালার, ওয়াও, এই শাড়িটা পরে অষ্টমীর অঞ্জলি দিতে যাও, এই হচ্ছে পিওর রানী কালারটা, সারা দিন পরে থাকতে পারবে, পিওর রানী, খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ এই সিঙ্গেল, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস কাটিও না, নর্মালি জাস্ট বানিয়ে ফেলো, প্রতিটা কালারই খুব সুন্দর, থ্যাংক ইউ, তোমার কালেকশন সো গুড, না নিয়ে থাকতেই পারি না, কোনটা নিলে সান্নিতা দি আজকে। চলো নেক্সট কালার, কটন বালুচুরি, হ্যাঁ মধুরমাদি তিনটে একসাথে নিয়েছে, সবার পছন্দ হয়েছে, ওটা পছন্দ হওয়ার মতোই একটা শাড়ি। নেক্সট কালার দেখে নাও, পেস্তা কালার, নেক্সট কালার পেস্তা গ্রিন, এই যে আমি ডাবল ফোল্ডে দেখাচ্ছি এটাই হচ্ছে এক্স্যাক্ট কালার, আর যখন আমি সিঙ্গেল ফোল্ড করবো তখন তো অবভিয়াসলি এটা লাইট কালার হয়ে যাবে, আর আমার শেডটা কিন্তু একটু ব্লুইশ শেড, হ্যাঁ লাইট একদম ব্লু, একদম নিউড ব্লু কালার যেটা হয়, নিউড শেডের ব্লু, দিস ইজ পেস্তা কালার, দেখে নাও। পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, ঝটপট বুকিং করবে, আমি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শাড়ি দেখানোর চেষ্টা করছি, পুরো শাড়িটা দেখে নিয়ে বুকিং করবে,
সব কালারগুলো অসাধারণ, থ্যাংক ইউ। একটু আজকে কমেন্ট চাই তোমাদের সবার কাছে, নেক্সট কালার দেখে নাও। এই হচ্ছে পেস্তা গ্রিনটা, ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। পেস্তা গ্রিন 2850, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, শিপিং এক্সট্রা কিচ্ছু লাগে না। দিস ইজ পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি, দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটা, এখান থেকে ব্লাউজ পিস কাটলে কাটতে পারো, আমি বলবো ব্লাউজ পিস কাটিও না। নেক্সট কালারটা দেখো, মসলিন জামদানিটা চলে যাবে, হাতে পাবে বুঝতে পারবে। আর এটা হচ্ছে পিওর মসলিন জামদানি, যারা হাফ মসলিন জামদানি নিয়েছো তাদের হাফ পোর্শনটা যেরকম পিওর মসলিনে আছে, আর এই শাড়িটাতে পুরোটাই। এই হচ্ছে পিচ কালারটা, এটা শো স্টপার কালার আজকে, একদম পিচ শো স্টপার কালার আজকে। এটা পিচ কালার, পিচের সাথে হোয়াইট, অসাধারণ সুন্দর। আমি আজকে ভাবছিলাম এই কালারটা পরবো, তারপর দেখলাম আজকে না আমি স্টোরে ব্ল্যাক ব্লাউজ নিয়ে চলে এসেছিলাম, তো তার জন্যে ভাবলাম যে ব্ল্যাক ব্লাউজের সঙ্গে তো আর এটা যাবে না, তো এইটা বেশি ভালো যাবে, তাই জন্য এই কালারটা পরলাম। সোমাদি বলছে পুজো আস্তে আস্তে কটা শাড়ি নেওয়া হবে কে জানে, সবগুলোই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব, সবগুলো সুন্দর নিয়ে নাও। 10 দিনে তো মানে 10টা শাড়ি তো লাগবেই, দুবার দুবার করে মানে এক একটা দিনে দুদিন মানে দুটো দুটো করে শাড়ি পরতে লাগবেই। এই হচ্ছে পিচ কালারটা, দিস ইজ শো স্টপার পিচ কালার, দিস ইজ পিচ পিওর মসলিন জামদানি, ফুললি ট্রান্সপারেন্ট হয় ইয়ে জামদানি, ইয়ে মসলিন কে উপর পুরা জামদানি কা উইভিং ওয়ার্ক হ্যায়, ইয়ে হ্যান্ড মে হোতা হ্যায়, ইয়ে মেশিন মে নহীন হোতা হ্যায়, ইয়ে হ্যান্ড উইভিং হ্যায়। প্রাইস হ্যায় ইসকা 2850 ওনলি, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, দিস ইজ পিচ ওয়ান। রসগোল্লা লাগছে, ওরে বাবা রে ছাতিদি, চলো তুমি তো বলবেই। নেক্সট কালার কোনটা নিয়েছে, পার্পলটা, পার্পল কোনটা, ও লাইট পার্পলটা, ওটাও খুব সুন্দর কালারটা। চলো এইটা হচ্ছে পিকক ব্লু এবং রেডিশের একটা ডুয়াল টোন, হ্যাঁ এইটা পিকক ব্লু অ্যান্ড রেডিশের একটা ডুয়াল টোন, মানে ব্লু এবং রেডের ডুয়াল টোন থাকবে, ওই কালারটা খুব সুন্দর, আর ও কোর্টে পরে যেতে পারবে। দেখো এই হচ্ছে কালারটা, 2850, পিওর জামদানি থাকছে, পিওর পিওর মানে একদম পিওর। এই হচ্ছে পুরো অল ওভার, এটা পুরোটাই মসলিন, পিওর মসলিন জামদানি, ফুল মসলিন জামদানি, ফুল জামদানি মে মসলিন কা মটেরিয়াল হ্যায় অ্যান্ড উইভিং, পুরা জামদানি কা উইভিং হ্যায়। প্রাইস হ্যায় ইসকা ওনলি 2850। ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং রান করতে হবে, কালেকশানস কেমন লাগছে ভালো লাগলে বলতে হবে, আর আমাদের কালেকশানস যদি ভালো লাগে শাড়ি হাটের পেজ লাইভটা অবশ্যই ফলো করে রাখতে হবে। চলো রসগোল্লা, চলো এই হচ্ছে কালারটা দেখে নাও, ঝটপট বুকিং করো। এই হচ্ছে কালার, ঝটপট বুকিং করবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। দেখ আজকে 80 মানে 100 উপরে ভিউয়ার ছিল, কিন্তু এই প্রবলেমটার জন্য ভিউয়ার নামছে। চলো এই হচ্ছে কালারটা, রানীটা দেখাবো দেখাবো, এইবার বলো, এবার বলো কোনটা রিপিট করবো, রিপিটেশনের জন্য কোন কালার রিপিট করবো বলো। চলো এই হচ্ছে কালারটা, রানীটা একটু দেখাও সাথীদি, একদম দেখাচ্ছি, ব্লাউজটা একটু দেখাও দেখাচ্ছি। এই হচ্ছে কালারটা, দেখো কিছুটার ব্লাউজ পিস না রানিংয়ে যাবে, কিছু ব্লাউজ পিস এরকম পাবে, এরকম সিঙ্গেল কালারে বর্ডার পাবে। বাট আমি বলবো যে কোনো যে যে শাড়িটাই পাও না কেন, মানে আমার শাড়িটা, আমি যে শাড়িটা পরে আছি এটা না রানিংয়ে এরকম ব্লাউজ পিস, আমার শাড়িটারও রানিংয়ে ব্লাউজ পিস, এইরকম পুরো অল ওভার রানিংটা যাবে, এই কাজটা পুরোটাই পাবে। আমি বলবো ব্লাউজ বানিও না, বেকার কাটিয়ে পেস্তাটা, রেটটা দেখাও ঝটপট ঝটপট দে, রানীটা পেস্তাটা, রানীটা রেডটা পেস্তাটা, চলো রানী, দিস ওয়ান রানী, এই হচ্ছে রানীটা। ঝটপট বুকিং করো, 2850, 2850, পিওর মসলিন জামদানি, পিওর মসলিন জামদানি, দিস ইজ রানী। নেক্সট দে রেড পেস্তাটা, দে রুম্পাদি পেস্তাটা দেখে নাও, এই হচ্ছে নিউট শেডের পেস্তাটা। আমি বলবো এই শাড়িগুলোর ব্লাউজ বানিও না, কেন বলো তো, এটা তো পিওর মসলিন, পিওর মসলিনের ব্যাপারটা কী হয় আমি একটু বলে দিই তোমাদের। এই দেখো আমি তো কাজ করি শাড়ি নিয়ে, এই দেখো এই তো ব্যাপারটা, ব্যাপারটা কী বলতো, টাইট করে ব্লাউজ বানো না ফেসে যাবে। আর এই দেখো এই শাড়িতে কিছু আছে, আমাকে আমাকেই দেখতে পাচ্ছ, আমাকেই দেখতে পাচ্ছ, তো আমি বলবো যে এই শাড়ির ব্লাউজগুলো বানিও না ফেসে যাবে। এই হচ্ছে লাইট পেস্তাটা, এগুলো নিউট পেস্তা, রেডটা দেখিও, এই যে মায়াদি রেডটা দেখাচ্ছি, চলো রেড হোয়াইটটা দেখাও কিছু, রেড হোয়াইট, এই তো রেড হোয়াইট, এটা রেড হোয়াইট তো, আগে রানীটা দেখিয়েছি, এটা রেড হোয়াইট, এটা রেডটা, এটা রেডের সাথে হোয়াইট, এই হচ্ছে রেড হোয়াইটটা, রেড হোয়াইট কালকে প্রচুর দিয়েছি, কালকে রেড হোয়াইটের, কালকে রেড হোয়াইট যে শাড়িটা পরে আমি লাইভ করেছিলাম, তোমরা কালকের লাইভে গিয়ে দেখো অ্যাভেলেবেল আছে, প্রচুর রেড অ্যাভেলেবেল আছে,
তোমরা বুকিং করতে পারো, একটাই শাড়ি একটাই পিসেস তোমরা বুকিং করতে পারো, চন্দনে রেড, দুর্দান্ত কালেকশনস, থ্যাংক ইউ। চলো আর কোনো শাড়ি, এটা পেস্তাটাও, এই মেহেন্দিটা, আচ্ছা এই হচ্ছে দেখে নাও ডুয়াল টোন কালারটা, এইটা হচ্ছে এই যে এক্স্যাক্টলি কালারটা হচ্ছে পেস্তা আর রেডের ডুয়াল কালার, এইটা মেহেন্দি গ্রিন, এক্স্যাক্টলি কালার হচ্ছে মেহেন্দি গ্রিন, এই যে মেহেন্দি গ্রিনের সাথে রেডের ডুয়াল টোন। দে অরেঞ্জটা দে, আমি কালারগুলো আবার তাহলে রিপিটই করে দিই যখন রিপিট করছি, দে চলো পিচটা দিস। এই হচ্ছে দেখে নাও নেক্সট কালারটা, এটা অরেঞ্জ কালার, দিস ইজ অরেঞ্জ, অরেঞ্জ কালার, হ্যাঁ এটা থাকছে অরেঞ্জ কালার। আর কোনো কালার রিপিট লাগবে বলো? পিচটা আমার হাতে দিয়ে দিই, আমি দেখিয়ে দিই, ভাত যদি নাও হয় আমার হাতে দিয়ে দিই, দেখিয়ে দিই। আচ্ছা ল্যাভেন্ডারটাও আমাকে দে, পাইলের কালারটা আমি একবার দেখিয়ে দিই, উল্টো ভাজাচ্ছে দিদি এটা, এই দেখে নাও এই হচ্ছে পিচ কালারটা, দিয়ে দে, যে কটা ভাজ হয়নি আমাকে দিয়ে দে, আমি দেখিয়ে দিই, পরে তোমার আস্তে ধীরে সুস্থ ভাজ কর। নেক্সট কালার দেখে নাও, এটা বুকিং হয়ে যাবে, এই হচ্ছে নেক্সট, এই কালারটা দারুণ না কালারটা, এই হচ্ছে নেক্সট কালারটা, দাম কত? 2850, 2850, এই হচ্ছে আমার শাড়িটা, পুরো ডিজাইনটা দেখো। আর আমার কালারটা যারা বুকিং করছো, এগুলো প্রি বুকিং অ্যাভেলেবেল, এগুলো সব হয়ে যাবে, যত পিসেস যে নিতে চাইছো আমরা তা থেকে দিয়ে রেডি করিয়ে দেবো। এই হচ্ছে কালারটা, হ্যাঁ বুকিং দেখ, এই হচ্ছে কালারটা। এরপর স্বর্ণচুরিতে যাব নাকি তাসের ঘিচাতে যাব? দাম 2850, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, যার যেটা ভালো লাগবে ঝটাফট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। এবার বলো স্বর্ণচুরি দেখাবো নাকি ইয়েতে যাব? অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং, যারা অনলাইন ডেলিভারি নিচ্ছ, যারা স্টোরে আসতে চাইছো, ফ্রি শিপিং তোমাদের জন্য, একদম স্টোরে এসে ক্যাশে কার্ডে যে কোনো খুশিতে কেনাকাটা করতে পারো। তাসার, আচ্ছা তাসার, তাসার দেখাবো, আচ্ছা ঘিচা তাসার দেখাবো, ঠিক আছে একজন বললে ঘিচা তাসার, স্বর্ণচুরি, এই রে চন্দ্রানিদি স্বর্ণচুরি, একটু বলো তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ এগুলো ডাবল বুকিং করে নিই, এগুলো আমি রেডি করিয়ে দেবো, এগুলো তো তাঁতিদের বললেই রেডি করে আমার আমার স্টোরে পাঠিয়ে দেবে। স্বর্ণচুরি, স্বর্ণচুরি তাসার, তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ, দারুণ দারুণ কালারগুলো সব নিয়ে নিতে ইচ্ছা করছে। হ্যাঁ সেটাই, তুমি একটা কাজ করো, নতুন নতুন কালেকশানস যখনই আসবে আমার স্টোরে চলে আসবে, স্টোরে এসে আবার ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাবে। স্বর্ণচুরি, এই রে স্বর্ণচুরি আর তসর, ঠিক আছে চলো আমি স্বর্ণচুরিটা দিয়ে শুরু করছি। কেন বলো তো, প্রচুর স্বর্ণচুরির রিকোয়েস্ট আমি পেয়েছি। স্বর্ণচুরি, স্বর্ণচুরি কোথায় এটা? বাগুইহাটি কলকাতা, বাগুইহাটি কলকাতা আমার স্টোর, চলে এসো বাগুইহাটি দেশবন্ধুনগর, একদম স্কুল পাড়া, একদম হিন্দু বিদ্যাপীঠ স্কুলের গায়ে, মানে একদম গায়ে বলবো না, আমার স্টোরটা রেখে হিন্দু বিদ্যাপীঠ স্কুল যেতে হয়, আগে আমার স্টোর পড়ে, তো চলে এসো। যারা জানা হাজবেন্ড মোডে কিনতে হবে, হ্যাঁ কী বলছো প্রিয়াদি, কী বলছো? হাজবেন্ডের মুডে কিনতে হবে, আচ্ছা আচ্ছা, হাজবেন্ডকে দেখিয়ে দেবে লাইভ, তাহলে হাজবেন্ড শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবে। আর শিফন শাড়িটা এলো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। সুলেখাদি কী বলছো? খুব সুন্দর কালেকশানস তোমার, তোমারটা কি পাবো গো? আমার শাড়িটা জানি না, তোমরা বুকিং করো, আমার শাড়িটা প্রচুর পিসেস অ্যাভেলেবেল, রেডি করিয়ে দেবো। স্বর্ণচুরিতে যাচ্ছি, কালারগুলো দেখ, দেখবে স্বর্ণচুরির কালার দেখো, স্বর্ণচুরি এটা হচ্ছে টুপ্লাই স্বর্ণচুরি কাতান, এটা পিওর নয়, বিষ্ণুপুর কাতানের ওপর রয়েছে, পিওর বিষ্ণুপুর নয়, এটা হচ্ছে আর্ট বিষ্ণুপুর কাতানের ওপরে, পুরো অল ওভার এই হচ্ছে স্বর্ণচুরির ওয়ার্ক থাকবে। কালারটা থাকবে একদম চন্দনের সাথে গ্রিন, আমি চন্দনের সাথে রেড কালার আমার কাছে আছে, বাট আজকে বোধহয় আমি লাইভে দেখাতে পারবো না। অনেকে বলো যে দিদি চন্দনের সাথে একটু অন্য টাইপের কালার দেখাও, চন্দনের সাথে গ্রিন কালার রয়েছে আজকে, যারা একটু রেড ছাড়া পড়তে চাও তাদের, ল্যাভেন্ডারটা হবে গো বুক করতে চাই, হ্যাঁ ল্যাভেন্ডারটা হবে, বুক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কালারটা, এটা ময়ূরকণ্ঠিতে হোয়াইট মিনে, ময়ূরকণ্ঠিতে হোয়াইট মিনে, কালারগুলো দেখবে ঝটপট বুকিং করবে, তারপর বলবে, আমি ওপেন করে দেখাবো। দিস ইজ নেক্সট কালার, এটা থাকছে রানী, রানীর সঙ্গে নেভি ব্লু, তাই তো? না রানীর সঙ্গে পার্পেল, রানীর সঙ্গে পার্পেলের মিনে। নেক্সট কালার দেখে নাও স্বর্ণচুরির, পেস্তা গ্রিনের সাথে মেরুন, পেস্তা গ্রিনের সাথে মরুন স্বর্ণচুরি, 1850, রয়্যাল ব্লুতে গ্রিন, রয়্যাল ব্লুতে গ্রিন, জয়িতা আমাকে এই শাড়িটার জন্য মাথা পাগল করে দিয়েছিল, রয়্যাল ব্লুয়ের সাথে গ্রিন মিনে, দিদি কবে বানিয়ে দেবে, অনেক দিন ওয়েট করিয়েছি ওকে, তারপর বানিয়ে দিয়েছি। চলো এই হচ্ছে মাস্টার্ড কালার, নেক্সট কালার মাস্টার্ডের সাথে গ্রিন, মাস্টার্ডের সাথে গ্রিন কালার, ল্যাভেন্ডারটা সবগুলো বুকিং হবে, তোমরা ঝটপট বুকিং করো, সবগুলো যতগুলো পিসেস চাইছো নিয়ে নিবে। না বলছি তোমার কালেকশানস এত সুন্দর, এটিএম অনলাইন সবই শেষ, হাজবেন্ডের মুডে নিতে, ও আচ্ছা 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 সেইটা বলো, এটা হচ্ছে ব্ল্যাকে গ্রিন,
নেক্সট কালার হচ্ছে ময়ূরকণ্ঠী ব্লু, মানে এটা ডার্ক পিকক ব্লু। হ্যাঁ, এটা ডার্ক পিকক ব্লু এর সাথে এটা কি রানী মিনেকারি, রানী মিনেকারি। আর লাস্ট কালার, শো স্টপার লাস্ট কালার থাকছে আজকে ব্ল্যাক এর সাথে রেড। কত পিসেস ব্ল্যাক, রেড, ব্ল্যাক, গ্রিন নেবে আজকে? সবাইকে দেবো স্বর্ণচুরি। এইবার ঝটপট করে বলো তোমারটার দাম। ত্রিশিতা দেব দিন, আমারটার দাম 2850 মাত্র, পিওর মসলিন জামদানি আমারটা। তোমারটা কি শাড়ি? আমারটা পিওর মসলিন জামদানি আমার শাড়িটা, আমি যেটা পরে আছি এটা পুরোটাই পিওর মসলিন জামদানিতে রয়েছে অল ওভার। হাফ পোর্শনস নয়, এটা পুরো পোর্শনস মসলিন জামদানি। প্রাইস মাত্র 2850, অল ওভার ইন্ডিয়া, ফ্রি শিপিং। এবার স্বর্ণচুরির কালারগুলো বলো ভাই তাড়াতাড়ি করে, ঝটপট ঝটপট করে ওপেন করে ফেলে ব্ল্যাকটা দেখিও একদম। চলো ফার্স্টেই ব্ল্যাকটা, চলো রিমি রিমিও ব্ল্যাকটা। স্কাই কালারটা কি আসবে? না একদম আসবে। দেখো দিদি, রেডি করিয়ে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। যেমন আমি জয়িতাকে অনেক দিন ওয়েট করিয়েছিলাম, রেডি করে এনেছি তারপর দিয়েছিলাম, তো তোমাকেও আমি রেডি করিয়ে দেব। কোথায় গেল আচল পোর্শন সারিয়ে? চলো ব্ল্যাকের সাথে রেড, চলো ব্ল্যাক ব্ল্যাক স্কাই কালার। আচ্ছা কালারগুলো বলতে থাকো কোনটা কি দেখাবো। দি ভাই শাড়িটা পেয়েছি, থ্যাংক ইউ। ও উম, ও বাবা শাড়িটা ওয়া ও মানে চুমো দিচ্ছে। চলো দিস ইজ, ও মা ফেটে যাচ্ছে কেন কালারটা? এই সর্বনাশ করেছে, কালার ফাটছে কেন? ব্ল্যাক কালারটা ফাটছে কেন দেখো? এই যে এই হচ্ছে এক্স্যাক্টলি ব্ল্যাকে। না স্বর্ণচুরি এরম তো হয় না কখনো, সর্বনাশ করেছে। কোন দিকে তাকাবো, কোন দিকে তাক, এত সুন্দর কালারটা। না না কালার ফেটে যায়। এই 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 হচ্ছে এক্স্যাক্টলি কালারটা, দেখেন। ওরে মা গো, এই এই হচ্ছে এক্স্যাক্টলি কালারটা। লাইটটা পড়ছে, লাইটটা পড়ছে বলে ফেটে যাচ্ছে। এই হচ্ছে ব্ল্যাকে রেড, চলো এই হচ্ছে ব্ল্যাক রেড। কালার মাঝে মাঝে ফেটে যাচ্ছে ব্ল্যাকে রেড। মসলিন জামদানি শাড়ি গুলোতে কি ইয়ে করতো, মসলিন জামদানি শাড়িগুলোতে কমেন্ট চলে গেল। চলো ঝটপট বুকিং করো। হ্যাঁ মসলিন জামদানিতে ব্লাউজ পিস হবে, বাট আমি বলবো মসলিনের ব্লাউজ পিস কাটিও না প্লিজ। এত সুন্দর একটা শাড়ি, একদম ব্লাউজ পিস কাটিও না। এই হচ্ছে দেখে নাও, এই হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকে রেড স্বর্ণচুরি। 1850, 1850 মাত্র, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। একদম লাইট ওয়েট পিওর স্বর্ণচুরির রেপ্লিকা। আমি এই স্বর্ণচুরিটাই তোমাদের দেখাই, পিওর স্বর্ণচুরির রেপ্লিকা। দেখে মনে হবে একটা 8,000-10,000 টাকার শাড়ি পরে আছো, বাট কোয়ালিটি জাস্ট টু গুড কোয়ালিটি। যারা স্বর্ণচুরি নিয়েছে তারা আমাকে পাগল করে দেয় স্বর্ণচুরির জন্য। আর এই হচ্ছে ব্লাউজ পিসেস, এই থাকছে ব্লাউজ পিসের বর্ডারের কাজ, ব্ল্যাক অ্যান্ড রেড। ঝটপট বুকিং করবে। এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, 1850, 1850। আজ একটু আগে শাড়িগুলো পেলাম, থ্যাংক ইউ উর্মিদি। চলো নেক্সট দেখে নাও, এটা থাকছে ডার্ক ময়ূরকণ্ঠী ব্লু, থ্যাংক ইউ মায়াদি। তোমার শাড়িগুলো দেখতে দেখে না কিছু কি বলছো, দেখে না কিছুতেই রেজিস্ট করা যাবে না একদম। পুজো এসে গেছে, তো পুজো এসে গেছে, তো আমি যে কোয়ালিটি যে কালেকশনস তোমাদের দেব তাই জন্যই আমার এত এত প্রবলেম হয়, কেন কি এরকম কালেকশনস তোমাদের হাতে তুলে দিই। এই হচ্ছে দেখে নাও নেক্সট কালার, এই হচ্ছে নেক্সট কালারটা, এক্স্যাক্টলি কালার। আমি বুঝতে পারছি না আজকে স্বর্ণচুরি কালার কেন ফেটে যাচ্ছে, সর্বনাশ করেছে। এই হচ্ছে নেক্সট কালারটা দেখো, এই হচ্ছে নেক্সট, এইটা না পিকক ব্লু কালার, এই হচ্ছে পিকক ব্লু কালার। দেখ এই হচ্ছে, না অসম্ভব স্বর্ণচুরি কালার দেখানো যাবে না তো। এই হচ্ছে কালারটা এক্স্যাক্টলি, এই আমাকে হাতে ধরে দে তো কালারটা, আমি এইখানে দাঁড়িয়ে দেখাই। এই হচ্ছে এক্স্যাক্টলি কালারটা দেখো, আমি এখানে দাঁড়িয়ে দেখাই। এই হচ্ছে পুরো অল ওভার কাজ, এই হচ্ছে অল ওভার ওয়ার্কটা। স্বর্ণচুরি ভাঁজটা দিদিকে দেখিয়ে দে। এই হচ্ছে এক্স্যাক্টলি কালারটা, দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস, ব্লাউজ পিসে এই রকম সুন্দর একটা কাজ রয়েছে। 1850, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। মাস্টারটা দে, আমি এখান থেকে সরবো না, নাহলে কালার সব ফেটে যাবে। চল 1850, 1850। নেক্সট কালার মাস্টার্ড কালারের সাথে গ্রিন কালার, মাস্টার্ডের সাথে গ্রিন কালার। স্বর্ণচুরিতে মাস্টার্ড কালারটা না একদম রেয়ার আনকমন হয়, যারা হলুদ পড়বে না তারা মাস্টার্ড পর, আর মাস্টার্ড কালারটা পড়লে না যে কোনো কমপ্লেকশনসে সবাইকে ফর্সা দেখতে লাগে।
নেক্সট কালার থাকছে মাস্টার্ড কালার, দেখে নাও। ঝটাপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, প্রাইস মাত্র 1850, 1850, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ মাস্টার্ড ওয়ান, মাস্টার্ডের সাথে গ্রিন মিনিকারি। দিস ইজ পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি। একদম পুরো শাড়িতে এইরকম ডিজাইন রয়েছে, বিষ্ণুপুর কাতান, বাট টু প্লাই বিষ্ণুপুর কাতান, পিওর নয়। দিস ইজ নট পিওর বিষ্ণুপুর কাতানের ওপর, এটা থাকছে সেমি বিষ্ণুপুর কাতানের ওপর, বাট এর মধ্যে কিছু ডিফারেন্স বুঝতে পারবে না পরার পরেও। এই হচ্ছে কালারটা, দিস ইজ পাল্লা পোর্শনস অ্যান্ড ব্লাউজ পিসে থাকবে এই বর্ডারটা। এই হচ্ছে ব্লাউজ পিস বর্ডার। নেক্সট কালার দে, যারা যারা বুকিং করছো, বুকিং নাম্বার 9732351444, ওটা দিস না, পেস্তাটা দে। চলো, এই হচ্ছে নেক্সট কালারটা, লাইট পেস্তা গ্রিন শেডটা। এর পরে না তসর, যারা দেখতে চাইছো ঘিচা তসর, 1999 এর ঘিচা তসর দেখাবো, সঙ্গে থাকো একটু প্লিজ, রিকোয়েস্ট করছি, একটা একটা করে দেখাই। আর স্বর্ণচুরির প্রচুর রিকোয়েস্ট ছিল, এই কালারটা আমি নিয়েছি। হ্যাঁ, এই পেস্তা কালারটা নিয়েছো, দেখে নাও। এই হচ্ছে কালারটা, পেস্তা গ্রিন কালারটা, এক্স্যাক্টলি কালারটা হচ্ছে এই কালারটা। আমি এখান থেকে একটু যদি সরে দাঁড়াই না, কালারগুলো পুরো ফেটে যাচ্ছে, বোঝাতে পারছি না, তাই জন্য আমি একদম এখানেই স্ট্যান্ড আপ হয়ে গেছি। রয়্যাল ব্লু শাড়ি হবে, হ্যাঁ রয়্যাল ব্লুটা হবে, রয়্যাল ব্লু দেখাচ্ছি। এই হচ্ছে পেস্তা গ্রিন কালারটা, রয়্যাল ব্লু দেখাবো, দিস ইজ পেস্তা গ্রিন কালার। ঝটপট বুকিং করবে, 1850 অনলি প্রাইস, স্বর্ণচুরি 1850, স্বর্ণচুরি 1850। দিস ইজ পাল্লা পোর্শনসের কাজ অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ ব্লাউজ পিসের বর্ডার। এইবার রয়্যাল ব্লুটা দে, রয়্যাল ব্লুটা দেখে নাও। এই হচ্ছে রয়্যাল ব্লুতে গ্রিন মিনেকারি, রয়্যাল ব্লু উইথ গ্রিন মিনেকারি। এই হচ্ছে রয়্যাল ব্লুটা, ঝটাপট ঝটাপট বুকিং করবে, 1850, এই কোয়ালিটি 1850, বিশ্বাস করবে না, যে হাতে নিলে বুঝতে পারবে এটা কী কোয়ালিটি। এই হচ্ছে 1850 কোয়ালিটি, এই হচ্ছে শাড়িটা, দিস ইজ রয়্যাল ব্লু অ্যান্ড গ্রিন কালারের মিনাতে রয়েছে, পুরো অল ওভার শাড়িতে এই ওয়ার্ক থাকবে। এই হচ্ছে পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ রয়্যাল ব্লু কালার, এই হচ্ছে রয়্যাল ব্লুটা। চলো, এই হচ্ছে রয়্যাল ব্লু, এই হচ্ছে কালারটা, প্রাইস মাত্র মাত্র প্রাইস 1850, 1850, আর এটা গ্রিন মিনেতে রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস, এটা থাকছে ব্লাউজ পিস পোর্শনস। নেক্সট রানী কালারটা দে, চলো রানীটা দেখে নাও, এরপর রানীটা তোমার শাড়িটার দাম বলো। আমার শাড়িটার দাম, আমার শাড়িটার দাম 1850। হ্যাঁ দি, কেমন আছো? হ্যালো নিবেদিতা দি, খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, মনটা খারাপ হয়ে যাচ্ছে, পেজে কিছু প্রবলেম হচ্ছে বলে তোমার শাড়িটার দাম বলে দিলাম, আমার শাড়িটার দাম। হ্যাঁ যাচ্ছে, কিছু করার নেই। এই রে, এটা তো তোলতো, আমি তো সেই সরলেই আবার ইয়ে হয়ে যাবে। চলো নেক্সট কালার দেখে নাও, এটা ভীষণ সুন্দর মিষ্টি একটা রানী, মানে এটা রানী আর পার্পেলের একটা মিক্সড কালার, খুব সুন্দর রানী কালারটা, ফ্যাটফ্যাটে রানী নয়, রানী এবং পার্পেলের একটা মিক্সড কালার, খুব সুন্দর রানী কালারটা। এই হচ্ছে রানী কালার, 1850, 1850, 1850, 1850, এই হচ্ছে শাড়িটা, 1850, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, 1850। ঝটাপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, এই হচ্ছে ফুল রানী কালারটা। নেক্সট কালার দে, চন্দন কালারটা দে, এই হচ্ছে রানীটা। কী কী শাড়ি দেখাবে, দেরি হয়ে গেল? ও হ্যাঁ, দেরি হয়ে গেছে দিদি, আমার অনেক শাড়ি অলরেডি দেখানো হয়ে গেছে আজকে, আমার লাইভে ঢুকতে ঢুকতে 4:30 বেজেছে। এই হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার ব্লাউজ পিসের, প্রাইস হচ্ছে 1850, চন্দনটা দে। ব্ল্যাক গ্রিন কম্বিনেশানটা দেখো, হ্যাঁ ব্ল্যাক গ্রিনটা দেখাচ্ছে, তো দিদি এইটা দেখিয়ে নিই, এইটার পরে ব্ল্যাক গ্রিনটা দেখাবো। চলো দেখিয়েছি আমি পিওর মসলিন জামদানি দেখিয়েছি যেটা আমি পরে আছি, তারপর এই স্বর্ণচুরি শুরু করলাম, এরপর ঘিচা তাসের দেখাবো। চল নেক্সট কালার দেখে নাও, এই হচ্ছে নেক্সট কালার, এটা তাসের কালারের সঙ্গে একদম বাটার কালার, সরি নট তাসের কালার, বাটার কালারের সাথে রয়েছে গ্রিন কালারের মিনে। দেখো বাটার কালারের সাথে গ্রিন কালারের মিনে, এটা যে কোনো অফিসে পার্টি বা ট্রেডিশনাল, আমরা বাঙালি, আমাদের বাঙালিরা ট্রেডিশনাল কিছু অকেশনে কিছু এই টাইপের শাড়ি আমাদের পরতে লাগে, তো আমি বলবো এই টাইপের শাড়ি তোমরা পরো, এগুলো মানে ভাবতে হয় তো ট্রেডিশনাল কী পরবো। এই হচ্ছে বাটার কালারের সাথে পুরো গ্রিন কালারের মিনেকারি, বাটারের সাথে গ্রিন মিনেকারি অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস, এই থাকছে ব্লাউজ পিস পোর্শনস। যারা রেড অ্যাভয়েড করতে চাইছে তারা এটা পরতে পারো। এবার ব্ল্যাক গ্রিনটা দে,
নেক্সট কালার ব্ল্যাক গ্রিন। তসর দেখাও, দেখাচ্ছি কি। হ্যাঁ না, এখন কনফার্ম করে 3-4 দিন পর পেমেন্ট করে শাড়ি পেতে পারবেন যদি শাড়ি অ্যাভেলেবেল থাকে। যিনি মেসেজ করেছেন লাইভে বলে দিচ্ছি, কনফার্ম করে যারা পেমেন্ট করতে দেরি করছেন কনফার্ম করবেন, বাট পেমেন্ট করতে দেরি করলে আমাদের পেমেন্ট করার আগে একবার মেসেজ করবেন দিদি শাড়িটা অ্যাভেলেবেল আছে কি না, ওকে আমরা বলে দেবো। ঠিক আছে, আমরা বলে দেবো, যদি অ্যাভেলেবেল থাকে পেমেন্ট করবেন। দিস ইজ ব্ল্যাকের সাথে গ্রিন, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। চলো ঝটাফট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করো। আজকে ব্ল্যাক রেড যেজন যে কপিস নেবে, ব্ল্যাক গ্রিন যেজন যে কপিস নেবে, সবাইকে সব কটা পিস দিতে পারবো। চলো, এই হচ্ছে ব্লাউজ পিস, এই থাকছে ব্লাউজ পিস, প্রাইস থাকছে মাত্র 1850, 1850। লাস্ট কালার এটা হচ্ছে একদম লাইট পিকক ব্লু কালার, মানে এই পিকক ব্লু এর সাথে হোয়াইট কালারের মিনে। চলো নেক্সট কালার দেখে নাও, এটা পিওর নয় বাট একদম দেখতে পিওরের মতো। নেক্সট কালার দেখো, হোয়াইট কালারের মিনে, অনেকে খুঁজতে থাকো, মাধুরী দিও কদিন আগে এই কালারটা নিল, দেখে নাও, এই হচ্ছে কালারটা, এক্স্যাক্টলি কালারটা হোয়াইট কালারের মিনেতে রয়েছে। এটার ডার্ক শেডটা রয়েছে রানি কালারের মিনেতে, আর এটা রয়েছে হোয়াইট কালারের মিনেতে, মাত্র 1850, 1850 টাকা। পুরো শাড়িটা আমি ওপেন খুলে গেছে, আমি খুলে দেখাচ্ছি ফুল শাড়ির কাজটা, দেখে নাও এটা পরার সাইডটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শন, এটা থাকবে ব্লাউজ পিস, আর এই পুরো শাড়িটাতে সেম ডিজাইন সেম ওয়ার্ক রয়েছে। অ্যান্ড এই হচ্ছে পাল্লা পোর্শনস, এই হচ্ছে পুরো পাল্লা, পুরোটাই থাকবে স্বর্ণচুরি, যেটা ট্রেডিশনাল ওয়ার্ক থাকে সেই ওয়ার্ক। প্রাইস মাত্র 1850 টাকা, 1850। তোমার শাড়িটার দাম কত, কী শাড়ি? আমারটা পিওর মাসলিন, 1850 টাকা দাম, 2850 আমারটার দাম। তোমারটা কী শাড়ি দাম বলে দিলাম, সেম আমারটা এই, এটা স্কাই ব্লু কালারটা হবে, স্কাই ব্লু কালারটা রেডি করানো হয়নি পরমিতাদি, আমি রেডি করিয়ে দেবো। যেমন সান্নিতাদি আমাকে একদম বুকিং করেই রেখে দিয়েছে, পারলে টাকা দিয়ে দেয়, তো আমি রেডি করিয়ে দেবো। আমাকে মেসেজ করো কার কোন কালার লাগবে, আমি রেডি করিয়ে দেবো। তোমারটা কী শাড়ি? এইবার আমি ঘিচা তাসেরে যাচ্ছি, ঘিচা তাসেরের এতগুলো কালার দেখাবো, ঘিচা তাসেরের একটা একটা করে ওপেন করবে, ঝটাপট দেখবে ঘিচা তাসের, বুকিং করবে। এটা হাফ ঘিচা অ্যান্ড হাফ তাসারে, কালার অপশানসগুলো দেখবে, ঝটাপট বুকিং করবে। প্রাইস থাকবে 1999 ঘিচা তাসার, হাফ তাসার হাফ ঘিচাতে শাড়িগুলো রেডি করানো হয়, পাল্লা থাকে পুরোটাই ঘিচাতে, ফুল ঘিচা থাকবে পাল্লা পোর্শনস। ফার্স্ট কালার, সেকেন্ড কালার, কালারগুলো বলবে, হ্যাঁ সেকেন্ড কালার, কালারগুলো বলবে কোনটা ওপেন করব, হ্যাঁ সেকেন্ড কালার, থার্ড কালার, ঘিচা তাসার 1999 টাকা, সেকেন্ড কালার, পিওর ঘিচা অ্যান্ড পিওর তাসারের মিক্স এটা রয়েছে, এই জন্য এই শাড়িগুলোতে কিন্তু সিল্কমার্ক নট অ্যাভেলেবেল, সিল্কমার্ক পাবে না, বাট শাড়িগুলো ভীষণ সুন্দর। এই কালারটা দেখো, চন্দন কালারের সাথে একদম ইয়ালোইশ একটা গোল্ডেনিশ চন্দন কালার, চন্দনের সাথে পাড়ে চন্দন কালার আর মিডিলটা হচ্ছে গোল্ডেন কালার, প্রচুর সুন্দর সুন্দর কম্বিনেশান তোমাদের দিচ্ছি। 1999 টাকা, যার যেটা ভালো লাগবে বুকিং করবে। এটা থাকছে দেখে নাও, ওয়াও এই কালারটাও দেখো, একদম চকলেট কালারের সাথে পার্পল কালার। নেক্সট কালার, এই হচ্ছে নেক্সট কালার, স্কাই কালারের সাথে, এই সরি চন্দন কালারের সাথে গ্রে কালার, স্মার্ট লুকিং কালার, এই হচ্ছে কালারটা। এইবার বলো কোনটা ওপেন করব, ঝটপট ঝটপট বলবে কোনটা ওপেন করব, ঝটপট বলবে কোনটা ওপেন করব, ফার্স্টে না লাস্টের কালারটা দিয়ে আমি ওপেন করছি। এই আরে কোনো কমেন্ট এখানে শো করছে না, একটু কমেন্ট করো তো, নাকি আমার ফোনটাতে আর কমেন্ট দেখা যাচ্ছে না। কবিতাদি কী বলছো, তোমারটা কী শাড়ি? আমারটা বললাম তো, আমারটা হচ্ছে পিওর মাসলিন জামদানি, আমারটা 1850, 1850। সকলিদি আচ্ছা, এই হচ্ছে পিওর ঘিচা তাসার, হ্যাঁ এই ঘিচা তাসার, এটা পিওর ঘিচা তাসার বাট নট সিল্কমার্ক সার্টিফাইড, কেন কি এই শাড়িটা না ঘিচা অ্যান্ড তাসারের মিক্সড, যদি এটা পিওর ঘিচা হতো বা পিওর তাসার হতো তাহলে এটাতে সিল্কমার্ক চলে আসতো, বাট এটা যেহেতু হাফ তাসার অ্যান্ড হাফ ঘিচা, তো সেজন্য এটার প্রাইস কিন্তু 1999 টাকা মাত্র, এবং এটাতে সিল্কমার্ক নট সার্টিফাইড। দেখে নাও কালারটা, দেখো
ওয়াও একটা কালার, ঝটপট বুকিং করবে। গ্রে এর সাথে চন্দন কালার, গ্রে অ্যান্ড চন্দনের মিক্স, স্যান্ডেল কালারের সাথে গ্রে কালারের কন্ট্রাস্ট। এটা না বয়স্কদের দাও, মাদের দাও, দারুণ শাড়িগুলো পরে ভীষণ কমফোর্টেবল। অ্যান্ড এই শাড়িগুলো ড্রাই ওয়াশ মাস্ট। হোয়াটসঅ্যাপসে সেন্ড করেছি, চেক হোয়াটসঅ্যাপসে এসে সেন্ড করেছি, চেক করিস শ্রেয়া। আচ্ছা হোয়াটসঅ্যাপসে আছে চন্দন কালার, চন্দন কালার। এই তো নমিতা দি, চন্দন কালারের চন্দনটা ওপেন করবো, দাঁড়াও নমিতা দি, এইটা দেখিয়ে নি, এইটার পরে চন্দন। আচ্ছা কোনো কালার যদি ফার্স্ট ফার্স্ট রিপিট করতে হয় প্লিজ বলবে। 1950 অনলি প্রাইস। দিস ইজ চন্দন কালারের সাথে গ্রে কালার, একদম একটা হাটকে কালার। এই হচ্ছে কালারটা। চলো একটু তোমরা বুকিং করার সময় বলে দিচ্ছি, কেউ না ভয়েস দিও না, ভয়েস শোনাটা খুব প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে কালারটা, প্রাইস থাকছে মাত্র 1950, এই সরি 19, এই এটা তো 1950 না, 1999 বললাম কেন, 1999 না না 1999। চলো 1999 থাকছে প্রাইস। এই হচ্ছে কালারটা, মানে ভুল হচ্ছে, এটা 1999। এই হচ্ছে পাল্লাটা, জারি বর্ডার রয়েছে, দিস ইজ পাল্লা, পিওর ঘিচা পাল্লা পাচ্ছ। আর পুরো শাড়িটা এই যে, এই হচ্ছে পুরো অল ওভার শাড়িটা, প্রাইস থাকছে মাত্র 1999, 1999। দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস, এই হচ্ছে ব্লাউজ পিস, ঝটপট বুকিং করবে 1999। লিপিকা সাহা, ওয়াও বাবা, তোমারটার দাম বলো, আমারটার দাম মাত্র 2850, 2850। ওয়াও কালেকশনস, থ্যাংক ইউ। ঢাকায় চিকন কী বলছো, ঢাকায় চল কী বললে, বুঝলাম না, দেখলি না দি, এই দেখলি না দি কী বললে। আচ্ছা চন্দন কালারটা দেবলি না দি কি পড়লো, বুঝলাম না, ঢাকায় চিকনকারি আবার হয় নাকি, এটা পিওর ঢাকায় এটা পিওর ঢাকায় মাসলিন, মানে মাসলিনের ওপরে ঢাকায় জামদানির কাজ। আচ্ছা এই হচ্ছে দেখে নাও, গোল্ডেনের সাথে চন্দন কালার, বেস্ট কালার এটা, প্রত্যেকটা কালারের সাথে বলবে এটা বেস্ট কালার। এই হচ্ছে কালারটা, উফ, এই কালারটা যে কোনো কমপ্লেক্সেন্সে ভালো লাগবে। তোমারটা শাড়ির আর সিম্পল পিওর ব্ল্যাক কিছু দেখাবে মুন্নিদি, সিম্পল ব্ল্যাক আমি কালকেই দেখিয়েছি, প্রচুর শাড়ি দেখিয়েছি, ঠিক আছে, সিম্পল পিওর সিম্পল পারে কালকেই দেখিয়েছি আমি, ঠিক আছে। আমি আর আমার কাছে যে কালেকশনস আছে আমি দু একদিনের মধ্যে রেডি করে দেখাবো, এভাবে তো হঠাৎ করে দেখাতে পারবো না, রেডি করে দেখিয়ে দেবো। দেখে নাও, দিস ইজ গোল্ডেন কালার তাসার, অ্যান্ড এই হচ্ছে পাল্লা, পাল্লা থাকবে পিওর তাসারে, পাল্লা ফুললি পিওর তাসারে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, কে একটু জিজ্ঞেস করতো কে, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে তাসার, টু ওয়াই, মাত্র প্রাইস থাকছে 1999, 1999, 1999, 1999। ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, পরে আসতে বল, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, মুন্নি রয়দি, ঠিক আছে। এই হচ্ছে কালারটা, দিস ইজ কালার, এই হচ্ছে পুরো কালারটা, এই হচ্ছে কালারটা, দিস ইজ টার্সেল অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি। অ্যান্ড ব্লাউজ পিস যাবে, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস দেখো, ব্লাউজ পিসটা প্রত্যেকটা স্ট্রাইপে থাকবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা, দারুণ, থ্যাংক ইউ। এই হচ্ছে পাল্লা অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন অ্যান্ড এটা হচ্ছে শাড়িটা, 1999, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। চলো নেক্সট কালার, চকলেট আর পার্পেল কালারটা ওপেন করি এবার, চকলেট অ্যান্ড পার্পেল, ঝটাপট ঝটাপট বুকিং করবে যার যেটা ভালো লাগছে। আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং থাকে, তোমাদের শুধুমাত্র পেমেন্ট অপশানস করতে হবে হচ্ছে গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট। চলো এই হচ্ছে নেক্সট কালারটা দেখে নাও, হ্যাঁ আমি পড়লাম ওটা, নেক্সট কালার পার্পেলের সাথে চকলেট, পার্পেল উইথ চকলেট কালার, নেক্সট কালার দেখে নাও, এই হচ্ছে নেক্সট কালার, মিডল কালারটা চকলেট কালারের সঙ্গে রয়েছে আর পার্পল কালার রয়েছে পাল্লাটায়, চকলেটের সাথে পার্পেল, দারুণ সুন্দর এই শাড়িগুলো, একদম গায়ের সাথে লেগে থাকে, নরম তুলতুলে বাটারি সফট, গায়ের সাথে লেগে থাকার মতো কিছু শাড়ি, প্রচুর সবাই পছন্দ করে। আর এখন আমরা না খুব ওই মার দেওয়ার মতো চকচকে খুব টাই মানে শক্ত শাড়ি আমরা কেউই ক্যারি করতে পারি না, কেন কি আমরা সবাই সিঙ্গল ফ্যামিলিতে থাকি, নিজেদের একারাই শাড়ি পরতে হয়।
সিওডি কোথাও হয় না কাবেরি দি, আমার কোথাও সিওডি হয় না, স্টোরে আসলে তোমরা ক্যাশে কেনাকাটা করতে পারবে, সিওডি নট অ্যাভেলেবল। এই হচ্ছে কালারটা, আমার শাড়ির কালারটা তো প্রচুর আমি রিপিট করে দিলাম, রিপিট করব, আমাকে একটু হাতের কাছে দিয়ে দিস, রিপিট করে দেবো। দিস ইজ নেক্সট কালার। কে রিতুদি? নিতুদি, আচ্ছা আচ্ছা, আমি রিপিট করবো, সঙ্গে থাকো তোমরা, রিপিট করবো। এটা পাল্লা অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস। প্রত্যেকটা ব্লাউজ পিস হচ্ছে এরকম স্ট্রাইপ। এটা হচ্ছে পিওর ঘিচা তাসেল, পিওর ঘিচা অ্যান্ড তাসেলের মিক্সড, আর পিওর ঘিচাতে থাকবে তোমার পাল্লাটা, পাল্লা পিওর ঘিচা থাকবে, আর পিওর ঘিচা তাসেলে হচ্ছে মিডল ডিজাইনটা থাকবে, মিডলটা ঘিচা তাসার বলে, এটাতে কিন্তু কোনো রকম কোনো সিল্ক মার্ক তোমরা পাবে না। খুব সুন্দর শাড়িগুলো, চলো। আচ্ছা তাহলে জামদানিগুলো একটু আমাকে সামনে টেবিলে দিয়ে দেয়, আমি জামদানিগুলো একবার জাস্ট দেখিয়ে দিই কালার অপশানসগুলো। দেখে নাও, রয়্যাল ব্লুয়ের সাথে এটা কি কালার, কফি ব্রাউনিশ কালার, কফি ব্রাউন যে কালারটা হয় না, কফি ব্রাউন কালার, রয়্যাল ব্লুয়ের সাথে কফি ব্রাউন কালার, রয়্যাল ব্লু অ্যান্ড কফি ব্রাউন কালার। নেক্সট কালার দেখে নাও, এই হচ্ছে নেক্সট কালার। ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। নেক্সট কালার দেখে নাও, আমি ভীষণ সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তোমাদের স্টোরটা কোথায়? বাগুইহাটি কলকাতা, ছবি দিয়ে বাগুইহাটি কলকাতা। কি বলছো, বার্গেন্ডি কালার, এটা বার্গেন্ডি? হ্যাঁ ঠিক বলেছো, এটা বার্গেন্ডি কালার, একদম বার্গেন্ডি কালার, দিস ইজ বার্গেন্ডি কালার, একদম চুলে যে বার্গেন্ডি কালার করি আমরা, হেয়ারে বার্গেন্ডি যে কালারটা করি, একদম বার্গেন্ডি কালার, তার সাথে রয়্যাল ব্লু, বার্গেন্ডির সাথে রয়্যাল ব্লু। আর এই যে যে টেক্সচারটা দেখতে পাচ্ছ, এই টেক্সচারটা না পিওর ঘিচা তাসের বলেই পসিবল। অ্যান্ড এই শাড়িগুলো এভরি ওয়ান, সবাইকে বলছি, দিস ইজ ড্রাই ওয়াশ মাস্ট শাড়ি। এটা হচ্ছে পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস। ঘিচা তাসের প্রচুর কালার রয়েছে, আমি প্রচুর কালার দেখিয়ে দিলাম, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। আমাকে কি বললাম রে, এটা দে, জামদানিগুলো দে, আমি রিপিট করবো তো, আর তো দুটো আছে। নেক্সট কালার দেখো, পার্পেলের সাথে চন্দন কালার, দারুণ। আর একটা কালার ওপেন করছি, দাম ১৯৯৯ টাকা, স্বপ্নাদি মাত্র ১৯৯৯ অনলি প্রাইস। লাইট পার্পেল বা লাইট ল্যাভেন্ডার কালার, এটা একদম লাইট লাইট ল্যাভেন্ডার টাইপের কালারটা তো, এটা নাকি পানা ফুলের কালার, কি বলবো রে, ল্যাভেন্ডার কালার, লাইট ল্যাভেন্ডারের সাথে চন্দন, লাইট ল্যাভেন্ডারের সাথে চন্দন। চলো, লাইট ল্যাভেন্ডারের সাথে চন্দন কালারের পাল্লাটা। আর এগুলো একদম মানে মডেল যারা পছন্দ করো তাদের বলবো এই শাড়ি নাও, যারা মডেল পছন্দ করো, মডেল মাসলিন যারা নিয়েছো, একদম সিমিলার কোয়ালিটি এই শাড়িগুলো না, একদম সিমিলার সেই শাড়ির মতো, এটা আমার নিজেরও আছে। চলো, এই হচ্ছে শাড়ি, এটা ভীষণ সুন্দর শাড়ি, এগুলো ১৯৯৯, জারি তাসার একটা বর্ডার রয়েছে। হোয়াট উইল বি দ্য ওয়েট অব দিস শাড়ি সুলিপি? প্রীতি ম্যাম, প্রীতি ম্যাম, ইয়ে শাড়ি কা ওয়েট কিতনা হোগা? 400 গ্রাম হোগা, 400 ইয়া ফির 450 গ্রাম, জাদা সে জাদা। আচ্ছা, পিওর ঘিচা তো নয়, পিওর ঘিচা আগার হোতা তো ইসকা ওয়েট অর ভি কম হতা, বাট ইয়ে তো ঘিচা তাসর হ্যাঁ, তো ঘিচা তাসর কা ওয়েট থোড়া জাদা হতা হ্যাঁ, কিউকি ইয়ে মিক্সড তো, মিক্সড মেটেরিয়াল হ্যাঁ। ওরে বাবা রে, কি করলাম, দেখে নাও, এটা লাইট ল্যাভেন্ডারের সাথে চন্দন কালার, লাইট ল্যাভেন্ডার উইথ চন্দন, ওয়েট থাকবে ওই 450 গ্রামস ম্যাক্সিমাম। এই হচ্ছে কালারটা, এই হচ্ছে পুরো পাল্লাটা, এই হচ্ছে কালার, এই হচ্ছে পুরো পাল্লাটা, দেখে নাও, এই হচ্ছে ফুল লুক অফ দিস শাড়ি, এই হচ্ছে পুরো শাড়িটা, অ্যান্ড এই হচ্ছে পুরো অল ওভার পাল্লা তাসার কালার, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। প্রত্যেকটা হারেক ব্লাউজ পিস মে স্ট্রাইপ যায়গা, ব্লাউজ মে স্ট্রাইপ যায়গা, এভরি শাড়িকে সাথ ব্লাউজ পিস যায়গা। ওকে গ্রেট, থ্যাংকস, ওয়েলকাম। লাস্ট কালার অপশানসে যাব, দেখে নাও, লাস্ট কালার অপশানস, পিচ কালারের সাথে ইয়ালো কালার, একদম অন্যরকম একটা হাটকে কালার, প্রথমবার দেখাচ্ছি এই কালারটা। দিস ইজ পিচ কালার, একদম লাইটিশ পিচ, তার সাথে ইয়ালো পাল্লা, ইয়ালো লাইট পিচের সাথে পাল্লা ইয়ালো, মাত্র 1950 অনলি প্রাইস, ১৯৯৯ টাকা প্রাইস, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া,
স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। ইন্টারন্যাশনাল শিপিং আমাদের হয়ে যায়, কিন্তু ইন্টারন্যাশনাল শিপিংয়ের ক্ষেত্রে তোমাদের পেমেন্টটা কিন্তু এক্সট্রা পেমেন্ট যেটা হবে শিপিং চার্জেস দিতে হবে। বাট আমাদের, তোমরা যদি আমাদের ইন্ডিয়া থেকে নিতে চাও, ইন্ডিয়াতে ডেলিভারি নিতে চাও, তাহলে ফ্রি শিপিং। আর আমার স্টোরে এসে কেনাকাটা করলে অবশ্যই চলে আসবে স্টোরে। দিস ইজ পিচ ওয়ান, পিচের সাথে ইয়ালো কালার, পিচের সাথে ইয়ালো, ভীষণ মিষ্টি কালারটা, খুব সুন্দর কালার। কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল করতে পারছ না, একটু কন্ট্রোল কন্ট্রোল, কেন কি কন্ট্রোল না করলে তো মুশকিল হয়ে যাবে। আরও তো কালকেও যখন আসবো নতুন কিছু শাড়ি কালেকশনস নিয়ে অবশ্যই চলে আসবো। দিস ইজ পিচ কালার, এই হচ্ছে পিচ কালার। তাহলে ভাবো আমার কি অবস্থা হয়, আমি শুধু ভাবি যে এবার আমি কোনটা নেব। এই হচ্ছে পাল্লাটা, এটা পাল্লা পিওর ঘিচা, অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিস। অলওয়েজ ব্লাউজ পিসে কিন্তু স্ট্রাইপ রয়েছে, এটাতেও কিন্তু একটা সেলফ স্ট্রাইপ রয়েছে। কী শাড়ি গো এগুলো? এগুলো পিওর ঘিচা তাসার, ঘিচা অ্যান্ড তাসারের মিক্সড। এতদিন কি ঘুমিয়ে ছিল, ঘুমিয়ে ছেলে মানুষের দেখা দেখি, এতদিন কি ঘুমিয়ে ছিলে মানুষের বুঝলাম না কী ছিল রে কমেন্টটা। তোমার মতো হোয়াইট অ্যাভেলেবেল হবে? আমার মতো হোয়াইটটা এসেছিল, আমার মতো হোয়াইটটা লাইভে দেখানোর আগে আমার স্টোর থেকে সোল্ড আউট, ওটা বুঝতে পারলাম না। এতদিন কি আমি তোমার কমেন্টটা পড়তে পারলাম না, বুঝতে পারলাম না, একটু আবার নামটা বল, তুই নামটা বল। শুক্লাদি, অপূর্ব শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। পূজাদি, কোনো কমেন্ট যদি করেছো আমরা বুঝতে পারিনি, কমেন্টটা ঠিক করে ক্লিয়ার করে বলো যে কী কমেন্ট করতে চাইছো। সোনিয়াদি, তোমার তোমারটা হোয়াইট, আমারটা হোয়াইট অ্যাভেলেবেল হবে, বুকিং করো। আমি লাইভে দেখাতে পারি না, আমার স্টোর থেকেই সোল্ড আউট হয়ে গেছে, আমারটা হোয়াইট হবে, মানে সেটাতে হোয়াইটের ওপর হোয়াইট সেলফের ওয়ার্ক হবে। রিঙ্কি কি বুঝলাম না, তুমি কি তুমি কি শাড়ি পরে আছো আর দাম কত? এই যে আমার শাড়িটার কালার অপশনস আমি দেখাচ্ছি, আমি পিওর মাসলিন পরে আছি, 2850, 2850। আমার শাড়িটা প্রচুর বুকিং হয়ে যাবে, যে কোনো কালার রেডি করিয়ে দেব, অর্ডার করতে হবে তাঁতিকে, তো রেডি করিয়ে তোমাদের হাতে আমি রেডি করিয়ে পৌঁছে দেবো। দে হ্যালো নাজমি, পুরো লটটা ধরে দে, পুরো লটটা ধরে দে, কালারগুলো জাস্ট একবার করে ওরম করে ধরে দেখিয়ে দিই। হ্যাঁ, পুরোটাই ধরে দিতে, দেখে নাও আমার শাড়ি প্রচুর কালার দেখিয়েছি, এতগুলো কালার দেখিয়েছি, যারা এইভাবে কালার দেখতে চাইছো দেখে নাও। এই হচ্ছে আমার শাড়িটার কালার, টিক মার্ক করে দিও দিদি। রেড পে, এটা রানী, এটা পেস্তা, এটা রেড, নিচেরটা হচ্ছে মেহেন্দি, তারপর হচ্ছে এটা অরেঞ্জ, তারপর পিচ কালার, তারপর হচ্ছে ল্যাভেন্ডার, তারপর হচ্ছে এটা ময়ূরকণ্ঠী ডুয়াল কালার, প্রচুর কালার রয়েছে। নে আমি তোমার স্পেশাল শপ কলকাতা শপ, থ্যাংক ইউ সো মাচ সোনিয়াদি, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই এসো, অবশ্যই মোস্ট ওয়েলকাম, এবং মন থেকে ওয়েলকাম, আমার স্টোরে এসো, তোমাদের সাথে গল্প আড্ডা হবে সবার সাথে। প্রচুর প্রতিদিন যারা স্টোরে আসছে দেখা হচ্ছে, লাইভ দেখে তো অনেকে স্টোরে আসছে না, লাইভ ছাড়াও স্টোরে অনেকে আসছে, লাইভ দেখে যারা পরিচিত হয়ে স্টোরে আসছো তাদের সাথে দেখা হওয়ার মানে আনন্দটাই আলাদা, যে লাইভে প্রতিদিন কথা হয়, আজকে তোমাদের সাথে ডিরেক্ট কথা হবে। তোমার শাড়িটার দাম কত? আমার শাড়িটার দাম মাত্র 2850, আমি যেটা পরে আছি 2850। আমার না একটা লাইট একটা ব্লুইশ একটা টোন আছে, হোয়াইটের মধ্যে হালকা একটা ব্লুয়ের ড্রপ দিলে যেরকম একটা হালকা কালার হয় সেই কালারটা। চলো আজকের মতো তাহলে লাইফ থেকে টাটা করি, কাল না আমি একটু ব্যস্ত থাকবো বুঝেছো, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে। যদি কালকে আমি 4টার সময় আসতে পারি চলে আসবো, না হলে কালকে সন্ধ্যের দিকে 8টার পরে লাইভে আসবো, ঠিক আছে। আজকে ল্যাভেন্ডারটা নিলাম, দারুণ আই সুদিং কালার, থ্যাংক ইউ মায়াদি। পেস্তাটা একটু দেখাবে? হ্যাঁ, পেস্তাটা দেখাবো, বুবলিদি বুবলিদি পেস্তাটাই দেখো, স্ক্রিনশট না, এটার ওয়েট 200 গ্রামও হবে না গো, সিরিয়াসলি বলছি, এই দেখো পিওর মাসলিন, তো এটা 200 গ্রামও ওয়েট হবে না, সিরিয়াসলি 200 গ্রামও ওয়েট হবে না। এই হচ্ছে পেস্তাটা, স্ক্রিনশট নিয়ে নাও। তোদের দোকান কোথায়, তোর দোকান কোথায়? তাপসী সাহা দিদি, আমার দোকান বাগুইহাটিতে কলকাতাতে। পেস্তাটা একটু দেখাবে? এই যে পেস্তাটা, মাসলিন আনো প্লিজ কাল, মাসলিন, এই তো মাসলিনে আনলাম, এই তো মাসলিন দিলাম তোমাদের, এটা পিওর মাসলিন,
নিতুদি এটা তো পিওর মাসলিন, কই কালকে পিওর মাসলিনের আর কোনো কালার পাবো কি করে? তা থেকে অর্ডার করতে দেব, অর্ডার করে রেডি করে তারপর তো আমাকে পাঠাবে না, ওরাও তো আমাকে কুরিয়ার করে, আমারও তো এরকম লটে লটে বড় বড় মানে বস্তা প্যাকেটে প্যাকেটে করে কুরিয়ার আসে, তো কুরিয়ার আসলে তারপর আমি দেখাতে পারবো। ঠিক আছে, মাসলিন মাসলিনে জামদানি এনেছি আজকে, মাসলিনের অন্য কোনো কালেকশন যদি বলো তাহলে আমাকে মেসেজে বলো। ব্লাউজটা কি আছে? এগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস আছে, বাট আমি বলবো প্লিজ ব্লাউজ বানিও না, এ ফেসে যাবে, বুঝেছো? ব্লাউজগুলোই দেখো মাসলিনের, এই দেখো এই হচ্ছে মাসলিনের ইয়েটা, কোয়ালিটিটা, এই হচ্ছে কোয়ালিটি, এটার ব্লাউজ বানালে এটা ফেসে যাওয়ার চান্সেস আছে। তো আমি বলে দিচ্ছি, যারা এবার ব্লাউজ বানাতে চাইছো বানাবে, আমি বলে দিলাম না বানানোটাই বেস্ট। চকলেট একটু দেখাবে প্লিজ, চকলেট কোনটার চকলেট দেখাবো বলো তো কাকুলিদি? ও কাকুলিদি চকলেট কোনটার দেখাবো? না ওইটা তো মেহেন্দি গ্রিন কালার, নাকি ঘিচা তাসারের চকলেট কালার, পিউশের সরকার দিয়ে দাম মাত্র 2850, 1850 টাকা আমার শাড়িটার দাম, আর আমি যে সিরিজটা দেখালাম পুরোটারই দাম 1850 টাকা। তোমারটার কাকলিদি, আমারটা তো চকলেট কালার ছিল না, মেহেন্দি কালার ছিল, মেহেন্দি কালারটা দে, আমারটা চকলেট তো ছিল না, মেহেন্দি কালার ছিল। এই হচ্ছে মেহেন্দি কালারটা, কটা বাজলো রে, এই হচ্ছে মেহেন্দি কালারটা, 5:30, চলো এই হচ্ছে মেহেন্দি গ্রিন কালারটা, চলো। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। পিচটা নিতুদি, পিচটা যেটা ব্রাউন দেখাচ্ছিল, আচ্ছা এই হচ্ছে কালারটা, চল পিচটা ব্রাউন না, এই যেটা হচ্ছে মেহেন্দি গ্রিন কালার রেডের কম্বিনেশন, এটা হচ্ছে পিচটা, ধর যেটা ব্রাউন বলছো, ব্রাউন বলিনি তো, ওটা আমি পেস্তা বলেছি, মেহেন্দি বলেছি, দিস ইজ পিচ কালার, এটা হচ্ছে পিচ কালার, এই যে এক্স্যাক্টলি পিচ কালারটা দেখো, মিষ্টি একটা পিচ কালার। চলো তাহলে আজকের মতো টাটা। ল্যাভেন্ডারটা, আরে আচ্ছা ঠিক আছে, ল্যাভেন্ডার দেখিয়ে দিচ্ছি, সব কালার তোমরা ঝটপট বলো আমি দেখিয়ে দিচ্ছি, সব রেডি করে দেবো। আচ্ছা আমার শাড়িটা হোয়াইটও আমি তোমাদের রেডি করে দিতে পারবো, স্টোর থেকে সোল্ড আউট হয়ে গেছে, হোয়াইট ব্ল্যাক সব রেডি করে দিতে পারবো আমাকে বুকিং করে, শুধু কালার বলতে হবে। এই হচ্ছে ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার, পানা ফুলের কালার, মিষ্টি না কালারটা, চলো পানা ফুলের কালার ল্যাভেন্ডার, পুরো পিওর মাসলিনের ওপর পুরো অল ওভার জামদানির ওয়ার্ক, এই হচ্ছে কালারটা। বুবলি দি দেখিয়ে দিলাম ল্যাভেন্ডারটা, চলো তাহলে আজকের মতো আসছি, কাল দেখা হচ্ছে। কালকে না লাইভের টাইমটা আমি গ্রুপে না আমি মেসেজ করে দেবো, আমি অ্যালার্ট দিয়ে দেবো কালকে কোন কোন টাইমে লাইভে আসতে পারবো, আমি অ্যালার্ট করে দেবো সবাইকে, ঠিক আছে? চলো দেখা তো হবেই, হতে পারে সেটা দুপুরবেলায়, হতে পারে সেটা সন্ধেবেলায়, তো সবাইকে রিকোয়েস্ট করছি শাড়িহাটের সঙ্গে থেকো, আর যারা নতুন আছো পেজটা ফলো করে রেখো। আজকের মতো আসছি টাটা, কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে, চলো আজকের মতো গুড নাইট।